তোমাদের সাথে এর আগে আমি পরপর তিনটা ভিডিও নিয়ে এসেছিলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বীরভূম জেলার রেজাল্ট প্রকাশ হয়েছে কীভাবে রেজাল্ট দেখবে কবে থেকে ইন্টারভিউ ইন্টারভিউর জন্য কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত বিষয়গুলো শেয়ার করেছিলাম তো তা যারা ওই ভিডিওগুলো দেখো তারা অবশ্য অবশ্যই সেই ভিডিওগুলো একটু দেখে নেবে সেখান থেকে উপকৃত হবে কারণ তোমাদের অনেকেরই অনেক প্রশ্ন থাকে যেগুলোর উত্তর আমি সব একসাথে করে দিয়েছি দেখো ব্যাপারটা হলো বীরভূম জেলার এই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারের নিয়োগ এটা হলো দু সালের রিক্রুটমেন্ট নোটিফিকেশন অর্থাৎ এই যে চাক পরীক্ষাটি হয়েছিল এ দু সালের শেষের দিকে সেটা আসলে দু সালে সেটা আসলে দু সালের নিয়োগের বিজ্ঞপ্তি ছিল এবং তখন এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন হয়নি সম্পূর্ণটা অফলাইনে হয়েছিল সম্পূর্ণটা অফলাইনে অর্থাৎ তোমাদেরকে হাতে হাতে ফর্ম জমা করতে হয়েছিল তোমাদের সিডিবি অফিসে অথবা বাইপোস্টে জমা করতে হয়েছিল সেজন্য যেটা হয়েছে যে এই রেজাল্ট কোনো মতেই হচ্ছে অনলাইনে প্রকাশ হবে না এই রেজাল্ট হচ্ছে শুধুমাত্র সিডিপি অফিসেই তোমরা গিয়ে দেখতে পারবে তবুও আমি তোমাদের সামনে রেজাল্ট যেগুলো আমি পেয়েছি এই মুহূর্ত পর্যন্ত তোমাদের সামনে তুলে ধরছি আশা করি যে এই রেজাল্টগুলো দেখে তোমরা অনেকেই উপকৃত হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখো আমি যাদের যাদের নাম রয়েছে এই রেজাল্টে তাদের নামগুলো তোমাদের পড়ে শোনাচ্ছি আরেকটা কথা বলি যারা হচ্ছে ইন্টারভিউ পাস করলে তাদের যদি এই যে যারা লিখিত পরীক্ষায় পাশ করলে তাদের যদি ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য নোটস প্রয়োজন হয় যদি নোটস প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করো কারণ ইন্টারভিউয়ের জন্য একদম যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের করা হবে সেগুলোই হচ্ছে আমার কাছে নোট আকারে রয়েছে পিডিএফ আকারে তো মাত্র তিনশো টাকা দিয়ে তোমরা সেই নোটগুলো কিনতে পারবে যদি মনে করো যে ভালো করে ইন্টারভিউটা দেবে যদি চাকরিটার দরকার আছে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে আজকেই যোগাযোগ করো তোমাদের তিনশো টাকা কিউআর কোডে সেন্ড করতে হবে আমি কিউআর কোড পাঠিয়ে দেবো এবং তারপরে তো তোমরা টাকা পাঠানোর স্ক্রিনশট দিলে আমি মিনিটের মধ্যে তোমাদের যে নোটসগুলো রয়েছে তোমাদের জেলা সম্পর্কে অঙ্গনড়ি সম্পর্কে বা অন্যান্য সমস্ত তথ্য সেগুলো শেয়ার করে দেখো যে রেজাল্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো রামপুরহাট অ্যাডিশনাল যে সিডিপিও প্রজেক্ট রয়েছে সেখানে রেজাল্ট তো এখানে টোটাল হচ্ছে বাইশ জনের নাম আমি এই লিস্টে দেখতে পাচ্ছি তোমরা অবশ্যই সিডিপিও অফিসে গিয়ে আবার দেখবে সঙ্গে আমি আরো কিছু লিস্ট তোমার সঙ্গে শেয়ার করছি দেখো পূজা মণ্ডল এদের এর হচ্ছে অ্যাড্রেস এবং পোস্ট অফিস গ্রাম পঞ্চায়েত পিনকোড নাম্বার দেওয়া রয়েছে বাবার নামও দেওয়া রয়েছে পূজা মণ্ডল প্রিয়াঙ্কা মণ্ডল রিয়া দত্ত স্বর্ণলতা দে পিঙ্কি কর্মকার খুকিমণি লেট মনি লেট তারপরে হচ্ছে নিবেদিতা বিটার মেহনা পূর্ণিমা বারুই পাপিয়া মণ্ডল পিঙ্কি মণ্ডল ফেরদৌসি বেগম পৌলমী রয় সুইটি দাস পাপিয়া মণ্ডল বৈশাখী মণ্ডল সুফি আরা পারভীন মাম্পি দত্ত সুদীপ্তা মণ্ডল আসিফা খাতুন সুশ্রীনা কুসুমত সুত্রি সুতৃষ্ণা সরি সুতৃষ্ণা পাল তারপরে হচ্ছে আরা খাতুন এই যে বাইশ জনের নাম বললাম এরা হচ্ছে রামপুরহাট অ্যাডিশনাল যে সিডিপিও প্রজেক্ট রয়েছে সেখানে তারা পরীক্ষা দিয়েছিলো এবং এরা হচ্ছে ইন্টারভিউর জন্য ডাক পেয়েছে এরপরে তোমাদের সাথে আমি আরও একটি লিস্ট প্রকাশ করছি কিন্তু বারবার করে এরা বলবো আমি জানি তোমরা অনেকেই কমেন্ট করবে স্যার সম্পূর্ণ পিডিএফটা দিন বা রেজাল্টটা দেখার লিঙ্ক দিন বা কীভাবে রেজাল্ট দেখবো বা অমুক লোকের রেজাল্ট পাচ্ছি না কীভাবে পাবো তাদের জন্য মেয়েটা বলবো যে এই রেজাল্টের কোনো লিঙ্ক নেই এই রেজাল্ট কোনোরকম ওয়েবসাইটে প্রকাশ হয়নি এই রেজাল্টগুলো আমাদেরকে আমাকে ক্যান্ডিডেটরাই পাঠিয়েছে তোমাদের জেলা থেকে ক্যান্ডিডেটাই পাঠাচ্ছে যাদের সঙ্গে আমার মোটামুটি কথা হচ্ছিল হোয়াটসঅ্যাপে দীর্ঘদিন ধরে তারা আমার কাছ থেকে নোট কিনেছিল লিখিত পরীক্ষার জন্য তো তাদের মধ্যে থেকে ক্যান্ডিডেট আমাকে লিস্টগুলো পাঠিয়েছে এবং তারা বিভিন্ন তথ্যগুলো দিয়ে তারাই আমাকে হেল্প করছে আর আমি সেগুলো তোমাদের জন্য তোমাদের জন্য সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এই তথ্যগুলো দিয়ে সাহায্য করছে তো দেখো তোমার যেটা করতে হবে অবশ্যই সিডিপি অফিসে গিয়ে তোমাদের লিস্টার দেখতে হবে সেখানে টাঙানো রয়েছে অথবা সিডিপি অফিসে গিয়ে কথা বলতে হবে তোমাদের লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে তাহলেই তোমরা তোমাদের এই রেজাল্ট দেখতে পাবে এবং হচ্ছে কি তোমাদের অবশ্যই পোস্ট অফিসে আজকালকের মধ্যেই খোঁজ নিতে হবে আজকেই খোঁজ নেবে যে কোনো রকম কোনো চিঠি তোমার নামে এসেছে কিনা নামটা লিখে দিয়ে আসবে ফোন নাম্বারটা লিখে দিয়ে আসবে যে এই নামে চিঠি আসলে অবশ্য অবশ্যই যেন তোমাদেরকে ফোন করে দ্রুত তোমাদের কাছে চিঠিটা দিয়ে দেওয়া হয় বা ব্যবস্থা করা হয় দেখো নেক্সট যে লিস্টটা রয়েছে এটি হল রামপুরহাট মেইন যে সিডিপিও প্রজেক্ট রয়েছে সেখানে যারা পরীক্ষা দিয়েছিল তাদের নামের লিস্ট এটা মিউনিসিপ্যালিটি মেনলি ছিল সঙ্গে খুব সম্ভবত জিপিও রয়েছে একটু দেখে নাও জুলেখা আরিফি তারপর হচ্ছে গুলসোনারা খাতুন নামগুলো একটু উচ্চারণ ভুল হচ্ছে একটু ব্যাপারটা বুঝে নেবে তারপর হচ্ছে সুবনাজ খাতুন তারপর হচ্ছে মঞ্জু মেনারা খাতুন সংযুক্তা সরকার সুরভি খাতুন অঞ্জুমান্থ খাতুন রীতা ঘোষ মন্ডল মুনমুন বেইজ পৃথা চ্যাটার্জি তারপরে হচ্ছে পিয়ালি সাহা রাখি দাস দেবতী দেবতী খুব সম্মত দেবয়তী দাস নিরুপমা লেট লাবণী মণ্ডল প্রীতি ঘোষ মৌমিতা মণ্ডল মৌমিতা দত্ত সুতো সুতনিকা কুসম্মধ সুতনিকা সোরেন কর্মেলা বেসরা চুমকি চৌধুরী পুনম হেমরম এলিজা ইয়াসমিন রুনা লেলা রা রবিনা সোরেন সুতপা চ্যাটার্জি সঙ্গীতা ব্যানার্জি রঙ্গিনা খাতুন সুমতি সোরেন এবং তারপর রয়েছে প্রতিমা লেট সুশীলা মুর্মু ফৈজুন্নেসা খাতুন মুন্না মহান্ত দেবশ্রী ব্যানার্জি মজুমদার এবং প্রার্থনা দাস তো পঁয়ত্রিশ জনের লিস্ট আমি এই মুহূর্তে পেয়েছি তোমরা বাকিরা অবশ্যই সিডিপিও অফিসে গিয়ে সেই লিস্ট ভালো করে দেখে নেবে সঙ্গে অবশ্যই লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে আর আরেকটা বিষয় যে ইন্টারভিউতে কি কি ডকুমেন্টস লাগবে কল লেটার কোথা থেকে পাবে সেগুলো কিন্তু আমি আলোচনা করেছি আগেও আবার আলোচনা করলাম যে পোস্ট অফিসে অবশ্যই যোগাযোগ করো তার আগে হচ্ছে সিডিবি অফিসে আজকেই চলে যাও গিয়ে আগে রেজাল্টটা দেখো লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডটা সঙ্গে করে নিয়ে যাবে তারপরে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো সেখানে বিস্তারিত তথ্য তোমাদের সঙ্গে দেওয়া আছে কীভাবে ইন্টারভিউয়ের প্রস্তুতি নেবে কী কী ডকুমেন্ট লাগবে কোনটা না থাকলে কি করতে হবে সমস্ত বিষয়গুলো কিন্তু আমি ভিডিও আকারে পরপর তিনটি ভিডিও তোমাদের জন্য এই মুহূর্ত দিয়েছি এবং আগেও ভিডিও দিয়েছিলাম এবং তোমাদের জেলার জন্য যে ইন্টারভিউটা হবে সেটা যেন নোটস আমার রেডি আছে অনেকে নোটস আগে থেকে কিনে পড়াশোনা শুরু করেছিল নোটস রেডি রয়েছে তোমরা আর দেরি না করে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে তিনশো টাকা পে করতে হবে তোমাদেরকে হোয়াটসঅ্যাপেই হচ্ছে তিরিশ মিনিটের মধ্যে তোমাদেরকে সেগুলো পাঠিয়ে দেওয়া হবে যেগুলো হচ্ছে ইন্টারভিউতে ভালো করে ইন্টারভিউ দেওয়ার জন্য যেগুলো তোমাকে খুব ভালো করে খুটিয়ে খুটিয়ে পড়তে হবে এখন সময় বেশি নেই তাই বেশি দেরি আর করা যাবে না যত দ্রুত সম্ভব তোমরা সেই নোটসগুলো পারচেস করে এরপরের লিস্টটা আমরা দেখি এটা হলো যেটা ময়ূরেশ্বর খুব সমুদ্র মল্লারপুর বীরভূম ময়ূরেশ্বর ওয়ান যে আইসিডিএস প্রোজেক্ট রয়েছে সেখানে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে পরীক্ষা দিয়েছিলো তাদের নাম ও রোল নাম্বার নাম নেই রোল নাম্বার দেওয়া রয়েছে তো এখানে বাকি বিষয়গুলো সব একই রকম যাদের রোল নাম্বারে শেষে রয়েছে ময়ূরেশ্বর ওয়ানের কথা বলছি ওয়ান থ্রি থ্রি এইট টু ফোর টু ওয়ান জিরো নাইন থ্রি ফিফটি এইট ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ওয়ান থ্রি এইট ফোর এইট টু ফাইভ সিক্স ওয়ান টু ফাইভ জিরো সিক্সটি সেভেন সিক্স জিরো এইট সিক্স থ্রি ফাইভ ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান নাইন ওয়ান সিক্স ওয়ান ফোর রোল নম্বর দশ রোল নম্বর দুশো উনিশ রোল নম্বর তিনশো বারো রোল নম্বর চারশো সাতাশি রোল নাম্বার চারশো অষ্টআশি রোল নাম্বার সাতশো এক রোল নম্বর তেরোশো দশ রোল নম্বর চারশো বিরানব্বই রোল নম্বর পাঁচশো পঁয়ষট্টি তো এই এটা ছাড়াও আরেকটা লিস্ট রয়েছে সেটাও বলছি দেখো এখানে প্রত্যেকের যে অ্যাডমিট কার্ডে লিখিত পরীক্ষার যে রোল নাম্বারটা সেটা শেয়ার করা হয়েছে লিখিত পরীক্ষার যে রোল নম্বরটা সেটা শেয়ার করা হয়েছে প্রত্যেকের সামনে দিকের কোডগুলো সেম এ ডাব্লিউডাব্লু এম ওয়াই আর ওয়ান টু জিরো টু থ্রি তারপরে স্ল্যাশ দিয়ে শেষের রোল নাম্বারটা দেওয়া আছে তো আমি রোল নাম্বারগুলো বললাম তোমরা অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা রয়েছে বা তোমরা রোল নাম্বারটা জানলে সেটার সঙ্গে মিলিয়ে নেবে আমি আরেকটা পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা এবার দেখে নাও দেখো তেইশ নম্বরে রয়েছে রোল নম্বর চারশো বিরানব্বই পাঁচশো পঁয়ষট্টি রোল নম্বর আটশো পাঁচ রোল নম্বর তেরোশো পনেরো রোল নম্বর পাঁচশো সাতান্ন রোল নাম্বার তেরোশো এগারো রোল নম্বর চারশো সাতাত্তর রোল নম্বর চারশো সাতানব্বই রোল নম্বর চারশো সাতষট্টি রোল নম্বর চারশো উনসত্তর রোল নম্বর চারশো সো তেইশ রোল নম্বর বারোশো সাতাশি রোল নাম্বার চারশো চুরানব্বই রোল নম্বর দুশো শো চুরানব্বই রোল নাম্বার বারোশো তেরাশি রোল নম্বর চারশো পঁচাশি রোল নাম্বার ছশো নয় রোল নাম্বার সাতশো নব্বই রোল নাম্বার নশো তেইশ রোল নাম্বার চারশো উনআশি রোল নাম্বার সাতশো ষাট রোল নাম্বার বারোশো উনচল্লিশ রোল নম্বর দুশো পঁচানব্বই রোল নম্বর পাঁচশো পনেরো রোল নম্বর পাঁচশো বাষট্টি এবং রোল নাম্বার পাঁচশো চুরাশি তো এরা হচ্ছে কোয়ালিফাই করেছে এই লিস্টটা আমার কাছে এই মুহূর্তে এসে পৌঁছেছে বাকি আরও যদি লিস্ট আমার কাছে এসে পৌঁছোয় নিঃসন্দেহে তোমাদের সাথে শেয়ার করবো এবং আমি বলবো সেই বাকি লিস্ট কখন আমি শেয়ার করছি সেটার জন্য অপেক্ষা না করে তো আমরা হচ্ছে সিডিপি অফিসের অ্যাডমিট কার্ড সহকারে গিয়ে নিজের রেজাল্টটা দেখে নাও তারপরে যদি ইন্টারভিউ নোটসের প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা সফল হলে প্রত্যেককে শুভেচ্ছা রইল